দেখো এই যে এই দুটো কানে নিয়ে নিলাম আমি আর দিদি মিলেন হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই শীতের পিঠে দিয়ে শুরু করলাম ব্লগটা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেই দেখছি কড়াই ভর্তি পিঠে রয়েছে আর এই পিঠেগুলো একটু বাসি হলেই বেশি ভালো লাগে তাই না তো সকালবেলায় আমরা ব্রাশ আগেই পিঠে খেয়ে নিলাম ভাবো মিষ্টি জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো এবার ব্লগটি শুরু করছি দেখতে থাকো পিঠে দিয়েই শুরু করলাম এখানে সকালটা বেশ আগেই শুরু হয় বাড়ির সবাই ছটার সময় উঠে পড়ে আর আমার একটু দেরি হয় মাত্র সাতটা বেজেই যায় তো দেখো দিদিও আগে উঠে সব কাজ সেরে নিয়েছে তারপর হচ্ছে ফ্রিজ থেকে সব সবজি বের করলো এখন হচ্ছে সবজি কাটাকুটি আর এই যে ত্রিধা এখন ব্রাশ করছে তো ওকে বললাম আয় বাবা একটু হাই কর আর এই যে আমাদের রিমিও কিন্তু পিঠে নিয়ে এসছে বাটি করে

এই যে আরেক ননদ ওর নাম পুটুনি এই যে আমার দিদি মা সব দিন আজ কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি কুয়াশায় ভরে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না তারপর এখন কিন্তু প্রায় আটটা সাড়ে আটটা বেজেই গেছে তখন তোমাদের দাদা ভাই মাম্মামকে নিয়ে নিচে এলো মাম্মামের সবাই ঘুম ভাঙলো ও শুয়েছিল মাম্মামের পাশে দুজনেই ঘুমোচ্ছিল তো রেডি করেই নিচে নিয়ে এলো এসে দেখছে বাইরে অনেক কুয়াশা দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কুয়াশাটা তো দূর থেকে বোঝা যায় কাছ থেকে বোঝা যায় না তাই না আর দিদি এখানে রান্না বান্না করতে ব্যস্ত আর এইদিকে আমি ভিজা জামা যেগুলো ছিল ওগুলো একটু বাইরে দিলাম মেলে আর এখন হচ্ছে দুজনা মিলে একটু গল্প টল্প করছিলাম বাবা এগুলো কি বলছে সোফার উপর খেলে চলো বাবা সোফার উপর বসে খেলবে না এই সাদে কুয়াশা ঠান্ডা লেগে যাবে বাবা চলো মা তোমরা তো কত ওই যে নাক টানছো দেখেছো

তো এখন দেখো এই যে হচ্ছে আমার মেজো কাকা শ্বশুর তুতুন যার কোলে আছে আর ওই যে মেজো কাকিমা আর এই যে অস্মিতা বুনু আর এই যে হচ্ছে শ্রেয়ান তো আজকে না রিমিরা চলে যাবে ওর শ্বশুর বাড়ি ওর বাড়ি সেই হচ্ছে ফারাক্কার ওইদিকে বিহারেচর বলে একটা জায়গা তো ওইখানে হচ্ছে ওর শ্বশুরবাড়ি ও পলতাতেই থাকে ওর হচ্ছে হাজব্যান্ডের কাজের সূত্রে তো ওখানেই ওরা থাকে আমরাও যেমন পলতাতে থাকি ওরাও তাই তবে ওরা না বেশি অনেক দূরে তো ওর শ্বশুরবাড়ি তো খুব একটা যাওয়া হয় না ওর শ্বশুর শাশুড়ি আসে ঠিকই তবে ওখানে ওদের ওখানে একটা কী মানে অনুষ্ঠান আছে যাই হোক মেলা হচ্ছে ওর শ্বশুরবাড়ি ওইখানে তো তাই ওরা এখন যাবে ওদের শ্বশুরবাড়িতে এখানে দুদিন থাকলো দিয়ে এখন যাচ্ছে রিমি রিমি শ্বশুরবাড়িতে তো স্বাভাবিক পাশে গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে আর সেখানে যদি না থাকে সবাই ভালো লাগে না তাই না ওরা চলে যাওয়াতে আমাদেরও মনটা একটু খারাপ লাগছে তো যাই হোক বাড়িটা একটু হালকা হালকা লাগছে আর ও মানে ওর শ্বশুরবাড়ি ওখান থেকে গাড়ি চলে এসছে ওদেরকে নিতে ওরা গাড়ি করেই যাবে তো এখান থেকে বেশ অনেকটা দূরেরই রাস্তা তো যাই হোক সবাইকে এখন টাটা বাই বাই করে বেরিয়ে পড়লো তো দেখো আমি এখন এই মাছগুলো ধুচ্ছি মাছগুলো একদম ভালো না কেমন পচা পচা আজকে সকাল বেলায় দাদা বাজার থেকে বাজার আনতে অনেকটাই দেরি করেছিল তো সেই জন্য রান্না বান্না করতেও দেরি হয়ে গেল দিদি ঝটপট করে দেখো কাতলা মাছ নিয়ে এসছিলো দাদা বাজার থেকে আলু দিয়ে একটা ঝোল রান্না করলো আর আগে ডিমবে ইয়ে সরি ইয়ে মেথি শাক দিয়ে বেগুন করেছিল আর হচ্ছে পেঁয়াজের কলি ভাজা করেছিল ব্যাস এগুলোই তারপরে দেখো দু বৌদি আর ননদ মিলে খেতে বসে পড়েছি আর গল্প করছিলাম বিভিন্ন ধরনের তো যাই হোক গল্প করতে করতে আর তার আগে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম বাবা দাদা তোমাদের দাদাভাই সব বাচ্চাগুলোকে খেতে দিয়ে তারপর আমরা তিনজনা বসে পড়লাম আমরাও আজকে সকালের খাবার খেয়েছি ওই বারোটা বারোটা সাড়ে বারোটা ভেজেই গেছিল না বারোটা বাজেছিল সাড়ে বারোটা বাজেনি তো যাই হোক তারপর গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম তারপর দেখো এখন দেখছি যে মা আর হচ্ছে মাসি দিদি সবাই একটু বাজারে গেছিলো খাওয়া দাওয়া সেরে না কিছু কেনাকাটা করতে দেখো তারপর স্নান করে মামামকে পারি আমি একটু রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা সেই মামামের জন্মদিনে মানে বলে কিনেছিলাম তো পরাই হয়নি সেই দিনই লাস্ট পরেছিলাম তো আমি ভাবলাম আজকে একটু পরে ভিডিও করি তো রিলস বানাচ্ছিলাম আর কিছু ফটো তুললাম আর বাড়িতে এলে একটু জুয়েলারি দিয়ে সাজতে ইচ্ছা করে শাড়িটাই পরে তো আমি ভাবলাম এই শাড়িটা পরি কেমন লাগছে কেমন করে জানিও তো আমার বেশ ভালো লাগছে শাড়িটা অনেকদিন পরার পর তো তো এখন সবাই রেস্ট নিচ্ছে আর আমি সাজুগুজু করে রিলস বানাচ্ছি তো হয়ে গেছে বানানো এখন নিচে যাবো তো চলে নিচে গিয়ে দেখা করছি মা তুমি সেম

মানে দিদির দিদিমা টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে এসছে এটা গেল কেমন লাগছে এবার মা দাঁড়াও আর এইটা হচ্ছে মায়ের মা মাকে শাড়ি দিয়েছিল মা এটা কিনেছে ভালো ফুটছে মার গান লাল তো কত পরি লাল আসতে পারে মেলা বৌরা আমরা এখন যাচ্ছি মেলায় তিন বছর ধরে তোমার ভিডিও দেখছি তিন বছর ধরে মেলা দেখছি কিন্তু এখনো বুঝতে পারলাম না যে তোমার বাড়ি থেকে মেলা কত দূর এই যে হচ্ছে আমার বাড়ি আর ওই যে সামনে দেখতে পাচ্ছ দোকানপাট লোকজন ওইখানে হচ্ছে মেলা আমি এখন নতুন বউ ঘুমটা দিয়েছি ওই যে আমার হাত ধরো

মেলার থেকে সেরকম কিছু খাওয়াই হয়নি তো আজকে তোমাদের দাদাভাই বলল প্রথমে মামাম মামাম করছিল বায়না করছিলো মেলায় যাবে মেলায় যাবে ও আসলে শীতের জামা প্যান্ট পরতে চায় না তো আমি বলছি মামাম পড়ে নাও আমরা বিকালে মেলায় নিয়ে যাব তারপর দেখো ওকে নিয়ে আসছিলাম তো তোমাদের দাদা ভাই পেছন পেছনে এলো যে চলো যাই তারপরে এসেই ও এগরোল বললো এগরোল খাও আর দুপুরের দিকে যেহেতু ছিল দুপুরে সেভাবে কিছু খাইনি তো সেই জন্য খিদেও পেয়ে গেছিলো তো একটা এগরোল খেয়ে নিলাম আর তারপর দেখো তার একটু বাদেই দেখি দিদিও চলে এসছে মেলার মধ্যে দিদি একটু শুয়েছিলো তো সেজন্য আমি একা এসেছিলাম মামামকে নিয়ে তারপর দিদি এসলো এ এবার আমরা এই দোকানটা থেকে মানে ভাবছি কিছু কিনবো দিদি না আগের দিন আমাকে কাপ কিনে দিয়েছে বেশ সুন্দর দুটো তো আমি ভাবলাম দিদিকে কি কিনে দেবো তো আমি ভাবলাম কানের কিনি দিদি তো মাঝে মাঝে পরে কোনো অনুষ্ঠানে গেলো এখন পরে আর কি আগে পড়তো না তো আমি ভাবলাম একটা কানের নিই আমিও নিই দিদিকেও কিনে দিই আর কী বা কিনে দেবো সেরকম সংসারের জিনিসপত্র মানে ছিল না যে দিদির যেটা লাগবে তো সেই জন্য আমি ভেবে পাচ্ছিলাম না তো যাই হোক তারপর দিদির আমি ওটা নিলাম আর হচ্ছে এখন দিদি লিপস্টিক তারপর হচ্ছে এগুলো দেখছিল তো আমার তো লিপস্টিক এমনি অনেক আছে যেটা কিনা আমি প্রমোশানে আর কি করে থাকি আমি ভিডিও করে থাকি মামারতে তারপর বিভিন্ন ধরনের প্রোডাক্টের তো সেইগুলো তো ভীষণ ভালো এবার সেই জন্য আমাকে আর লিপস্টিক এইগুলো কিনতে হয় না কাজল আইলাইনার তো সেই জন্য দিদিও বলছে যে কি কিনবো আমারও তো ঘরে রয়েছে ইউজ করা হয় না তো যাই হোক তারপর আমরা চলে এলাম আর মামা দেখো কী বায় না এসে চকলেট এটা ওটা তোমাদের দাদাভাই সত্যি পারেও সব কিনে দেয় মানে কি বলবো তো যাই হোক তারপর দিদি বললো চল মোমো খাই তারপর দিদি আমাদেরকে মোমো খাওয়ালো জানো মানে দিদি বললো চল আমি মোমো খাওয়াচ্ছি দিয়ে তারপর দিদি ও দিদি একটা এগরোলও খেয়েছিল মাঝখানে তারপর এই যে খেলাম হচ্ছে এখন মোমো মানে টুকটাক আমরা খাওয়া খাই করলাম আর কি বিকালবেলা দিকে রাত্রেবেলায় তো বাড়িতে রান্না হয় তো ভাত রাত খেতে হয় তো রাত্রেবেলায় কিছু খেতে পারি না তো সেই জন্য বিকালের দিকে এখন কিছু খেলাম তো মোমো ইয়ে মোমোটা একটু কেমন গন্ধ ছিল একটু ইয়ে ছিল তবে ভালোই ছিল যাই হোক দিদি আবার ঘুগনি খুব পছন্দ করে তারপর দশ টাকার ঘুগনি কিনে খেলো আমার আবার ঘুগনিটা খুব ভালো লাগে না এই যে হচ্ছে গোসাই দাদা গোসাই দাদাকে বললাম যে তুমি একটা আইসক্রিম খাও গোসাই দাদা বলছে না আইসক্রিম আমি খাবো না আর দিদি এই যে পেস্তা যে ফ্লেভারের আর কি একটা নিলো আর আমি আমাকে দিলো এইটা আর গোসাই দাদা যেটা বলছিল সেটা হচ্ছে কালকে যাত্রা করবে এইখানেই এই অনুষ্ঠানেই কালকে যাত্রা আছে গোসাই দাদা সেখানে অ্যাক্টিং করবে তো তোমাদেরকে দেখি গোসাই দাদার পার্ট দেখানোর চেষ্টা করব তো যাই হোক দিয়ে তারাই বলছিলাম তো মিউজিক হচ্ছিলো গান হচ্ছিলো এই गोष्टের কথাটা মানে দিতে পারলাম না তারপর টিয়া এসে দেখছে মা কাকিমা দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে ওকে দেয়া হচ্ছে না এই সেই তো কান্না করে পড়েছে যে ওকে বাদ দিয়ে আমরা খেয়ে নিলাম তারপর বললাম না না খাও তুমি যেটা ভালো লাগে খাও তো যাই হোক তারপরে দুজা মিলে এটা ওটা খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি চলে এলাম আর এখন হচ্ছে দিদি বলছে চল চল বাড়ি চল রান্না করতে হবে আর এসে দেখছি মা আমাদেরকে মানে মা ऑलरेडी রান্না বসিয়ে দিয়েছে তো যাই হোক মা দেখছি ডাল প্রায় হয়ে গেছে দেখো এখন হচ্ছে আমরা রান্নাঘরের দিকে যাচ্ছি আর দেখি মানে পুরো অবাক আবার দিদি বলছে কি মা ওঠো আমি রান্না করছি মা বলছে না তোমরা ঘোরো আমি রান্না করি তো যাই হোক কালকে একজন কমেন্ট করছিলে তোমাদের দিদি ভাইয়ের সরি তোমার তোমার শাশুড়ি মায়ের কষ্ট হয় না মানে এরকমটা আর কি লিখেছিলে কষ্ট তো স্বাভাবিক হয় তাই না তবে মা আর কি করে তো কি বলবো আর কিছুই বলার নেই আমার এই নিয়ে তো যাই হোক এরকমটা লিখেছিল আবার কেউ কেউ তো খুব বাজেভাবে মন্তব্য করে মানে আমার শাশুড়ি মা সব কাজ করে সব কাজ করে না মানে মেইন মেইন পার্ট আর কি মাই তো অ্যাকচুয়ালি সব কিছু আমরা এখনও আমাদের সংসারের উপর কোনো ভার কিছু আসেনি

তো দেখো দিকে আমার সঙ্গে দেখা করতে এসে হচ্ছে আমার সম্পর্কে মেয়ে হবে আমি কাকিমা হব আর ও হচ্ছে রিলেটিভ তোর নাম হচ্ছে পিঙ্কি ওদেরও চ্যানেল আছে নাম বলে পিঙ্কি কুইন ব্লগ পিঙ্কি কুইন ব্লগ আছে রুমা বৈরাগ্য আর ওর ফেসবুকে হচ্ছে রুমা বই রাখবো আরকি তো যাই হোক ওদেরকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও ভালো চলো তারপর দেখো রাত্রেবেলায় ঘরে এসে ভিডিও এডিটিং করছিলাম তার মাঝখানে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে দই ফুচকা খাবে আমি বললাম হ্যাঁ নিয়ে আসো তারপর দেখো দই ফুচকা নিয়ে এসছে তো আমি কিছু খাচ্ছিলাম আমি তিনটে খেলাম আর চারটে হচ্ছে দিদির জন্য পাঠালাম মানে পাশের ঘরে আর কি দিদি রয়েছে তো আমি বললাম যে আমি রাখছি আর দিদিকে তুমি দিয়ে আসো এই কটা দিদি খাবে তো যাই হোক এইভাবেই সারাটা দিন কাটিয়েছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব ভালো দিন কাটাচ্ছে এটা ওটা খাওয়া দাওয়া করে এই মানে এটা ওটা করে খুব ভালো মজা করছি তো যাই হোক আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো টাটা আজকের মতো কালকে দেখা হবে সুন্দর একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে